বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কত বস্তা গম রয়েছে? প্রায় 100 বস্তা। আরো কি সরবরাহ করতে পারবে? মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে, সমস্যা নেই। দাম কত? সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম তার খোদাদের পরাজয় করবে। অজ্ঞামোহরের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয়, তাদের সব জায়গায় প্রভাব রয়েছে। এমনকি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না, এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে। এটা একটি লড়াই মহামান্য বাদশাহ, গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা। এমনকি এও সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিহ্ন করে দিতে পারে। যেমন করে ইতোপূর্বে খাদেমগণ কর্তৃক মরহুম বাদশাহ ও তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জনাব ইউজারসিফ, আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন? প্রথমত রাজদরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে। এখন চোখে চোখ রাখা হচ্ছে, প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। না, রক্তপাত করার বিষয়ে আমি একমত নই। জনাব ইউজারসিফের উদ্দেশ্য হত্যা নয়, অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই, শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে। আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন? জি আমার বানু, খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে, চিন্তার কোনোই কারণ নেই। যখন সে রাজদরবার থেকে বের হবে, নীলিফার কুত্তাকে খবর দিয়ে দেবে। তোকে আমি কোথায় পাবো? আমি সবসময় রাজদরবারের আশেপাশেই থাকবো, চোখ ঘুরালেই আমাকে দেখতে পাবেন। উপযুক্ত ফুসতে কাজটা সেরে ফেলবি, ঠিক আছে? চিন্তা করার কিছুই নেই, বাকি কাজটা আমার। ভুলে যেও না, আমরা কিন্তু একে অপরকে একদমই চিনি না। নিশ্চিন্তে থাকতে পারেন আলী জনাব। আমি তো আগেই বলেছি, আমার আর কোনো কিছুই করার নেই। আমি বহু চেষ্টা করেছি কিন্তু কোনো ফায়দা করতে পারলাম না। আমার পুত্র তাকে অত্যন্ত ভালোবাসে, কোনো অজুহাতেই তাকে পদচ্যুত করবে না, পরিবর্তনও করবে না। যদি আমেন হতে ইউজারসিফকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয়, তবে আমরাই তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। তোমাদের যা ইচ্ছে করো, আমাকে আর এর মধ্যে টেনো না। চিন্তা করবেন না বানু, আমরা নিজেরাই এতে পারদর্শী। জনাবে আলী ইউজারসিফ, দাস মালিক ও ধনী ব্যক্তিদের আয়কর প্রদান অভাবনীয় ছিল। এটাই তো স্বাভাবিক,
যে মুনাফা খুঁজবে তার উচিত হবে আয়কর প্রদানের পুরস্কার সানন্দে গ্রহণ করা। এক বছরের আয়কর পূর্বে প্রদান করবে, পরবর্তী দুই বছরে আয়কর মাফ হয়ে যাবে। আলী জনাব, অন্যান্য শহরের আয়কর জমাদানের জন্য আমরা কোনো কাজ করব না? আমার উচিত জাভিরা কারাগার থেকে আগত বন্ধুদের সাহায্য নেওয়া। আগামীকাল কর্মস্থলে তাদের সঙ্গে কথা বলবো। আমি আমি কি তাদের খবর দেব? কি হয়েছে রানুস? আমি একটু আগে খাদেম হাপুপিকে বানুতির সঙ্গে কথা বলতে দেখলাম এবং রাজমহলের সামনে একজন সৈন্যর সাথেও কথা বলছিল। তারা অবশ্যই কোনো শয়তানি চিন্তা করেছে। আপনাকে নিয়ে আমি অনেক চিন্তিত জনাব। তাদেরই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত যাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই, অথবা সে দুনিয়ার মায়ার জালে বন্দী হয়ে রয়েছে। আলী জনাব, আপনি তো শুধুমাত্র আপনার একার নন, আপনি মিশরের সকল জনগণের চোখের মণি। ইউসুফ কেউ নয়, খোদাতালা আমার মতো বান্দাদের পাঠাতে অক্ষম নন। যদি আমাকে না পাঠাতেন, সেই স্থানে অন্য কাউকে পাঠাতেন। কিছু কি ঘটেছে? বানুর নিফারটিতির সঙ্গে কাজ রয়েছে। দরুদ মহামান্য বাদশাহ ও আমার খোদাবন্দ জনাব আমিন হোতেব। আমি অদ্বিতীয় শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি, আর বানুর নিফারটিতি আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি। শুনছি। এখনই খবর পেলাম যে ইবাদতখানার খাদেম ইউজারসিফকে হত্যা করতে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে? ইউজারসিফ কোথায়? আমি এগুলো জানি না, শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউজারসিফের জান বিপন্ন হতে পারে। তুমি এগুলো কোথা থেকে জানলে? বানুতির খাদেম নিজে শুনেছে। খাদেম হাপু কি আপনার আম্মাজানের সাথে গোপনে এই কথা বলেছে? ইউজারসিফকে আমার কাছে নিয়ে এসো দ্রুত। দরুদ আজিজে মিশর জনাব ইউজারসিফ। খোদামন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে, অস্থির কেন? মহামান্য বাদশাহ আপনাকে জরুরি তলব করেছে, এক্ষুনি যেতে বলেছে। কিছু কি হয়েছে? তোমাকে বলেনি এত জলদি ডাকার কারণ কি? না, আমাকে কিছু বলেননি, কিন্তু ওনাকে ভীষণ অস্থির দেখলাম, শুধু বললেন আপনাকে খবর দিতে। চলো যাই। দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হোতেব। শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি, সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায়, আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাব ইউজারসিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়, আমি সেই সব কুচক্রী ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। আমি আমার কাজ নিয়ে চিন্তিত।
আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক, আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই, তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশাহর নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজারসিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়, পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি, মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ইমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ইমান আনছি। আমি কি এই খোদাকে অতুল নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমেন হতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন। আমেন হতেব, আমি আমার এই আমেন হতেব নাম নিয়ে ত্যক্ত বিরক্ত, আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত, আমি আতুনের ইবাদত করি, আমার নাম এখন থেকে অখুনাতুন। অসম্ভব সুন্দর নাম, অতুন ইবাদতকারী, অখন আতুন, অখন আতুন। আগামীকাল থেকে নিজের দিন জাহির করব, সবাই জানুক এখন থেকে আমার নাম অখন আতুন। একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয়। আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি, কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না। কেন নয়? এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন। লোকজন এখনও আমুনকে ভালোবাসে, আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে, কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে। এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে। এই পরিস্থিতিতে ইবাদতখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনে রাগান্বিত হবেন। তা তো অবশ্যই হবে। আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক। এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে, কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা। এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দেব।
এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব। এভাবে ক্রমান্বয়ে ইবাদত খানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে। এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে, কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে। চিন্তা করো না ইরানুস, খোদাবন্দ আমার হেফাজত করবে। জনাব ইউজারশিফ, খোদাবন্দ নিজের পয়গম্বরকে হেফাজত করছেন, খোদাবন্দ তার পাহারায় আছেন। তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না। আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব, তাকে কখনোই একাকী ছাড়বে না। সমস্ত মিশরের মালিক, বাদশা তৃতীয় আমেন হতেবের সন্তান, চতুর্থ আমেন হতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। আমনকে পবিত্র করার কোন ইচ্ছেই দেখছি। আমন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না। এই দিনে আমেন হতেবের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তার উচিত ছিল আমনের পায়ের কাছে নত জানু হওয়া। আপনাদের ফিসফিসানির কারণ জানি, কয়েকটি সওয়াল আপনাদের জেহেনে মশগুল। কোন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি, এখানে এসে আমি আমুনের সামনে নতজানুও হইনি, তাকে গরম পানির সেকও দেইনি, এইসব কেন করলাম না? ইউজার সিফের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে। কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে।